হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে এই ম্যাথ ক্লাবে স্বাগত জানাই। প্রাথমিক টেট 2017-র যে পরীক্ষা গত 31শে জানুয়ারি 2021 তারিখে হয়েছিল, সেই পরীক্ষার আনসার কি উইথ কোশ্চেন বুকলেট, অর্থাৎ কোশ্চেন বুকলেট এবং তার সঙ্গে সঙ্গে আনসার কি পর্ষদ তাদের ওয়েবসাইটে আজকে আপলোড করেছে। অবশ্যই আমরা আনসার কি মিলিয়ে দেখব, তার সঙ্গে সঙ্গে পর্ষদ তাদের নোটিফিকেশনে কী কী বলেছেন বিস্তারিতভাবে আমরা জানবো, এবং তোমাদের যে রেজাল্ট অর্থাৎ ফাইনাল যে রেজাল্ট, সেই রেজাল্ট কবে নাগাদ হতে পারে এ বিষয়ে আমরা আলোকপাত করব। তো চলো প্রথমত আমরা ওয়েবসাইট থেকে সেই নোটিফিকেশনটি আমরা ডাউনলোড করে দেখে নিই। দেখো, নোটিস ফর আপলোডিং আনসার কি অফ টেট 2017 এক্সামিনেশন, এই লিঙ্কে ক্লিক করলে আমরা এরকম একটা নোটিশ পেয়ে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে পুরো কোশ্চেন বুকলেট এবং তার আনসার কি সবটাই কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো প্রথমত আমরা নোটিশে কী বলা হয়েছে সে বিষয়টা আমরা প্রথমত আলোচনা করব, তারপরে আমরা এই আনসার কিটা মিলিয়ে দেখব। দেখো, আজকের তারিখ অর্থাৎ 25/8/2021 তারিখের নোটিশ, এখানে বলা হয়েছে দ্য কোশ্চেন বুকলেট অফ কোড CXN, অল আদার বুকলেট কোড রিমেন সেম কোশ্চেন ইন ডিফারেন্ট সিরিয়াল নাম্বার অফ টেট 2017 এক্সামিনেশন হেল্ড অন 31/1/2021 ইজ হেয়ার বাই আপলোডেড ইন দ্য ফলোয়িং ওয়েবসাইট উইথ দ্য করেসপন্ডিং আনসার কি ইনভাইটিং কমেন্টস ইফ অ্যানি ফ্রম দ্য ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট দ্য শেড এক্সামিনেশন উইদিন 7 ডেজ ফ্রম দ্য ডেট অফ সাচ আপলোডিং। অর্থাৎ তোমাদের যে কোশ্চেন বুকলেটগুলি ছিল সেখানে বেশ কয়েকটা বুকলেট ছিল, বুকলেট কোড ছিল, তার মধ্যে যে কোশ্চেন বুকলেটের কোডটা হচ্ছে CXN, সেই কোশ্চেন বুকলেটটাই এখানে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং এই কোশ্চেন বুকলেটের কোশ্চেনের সিরিয়াল নাম্বার ধরে ধরে আনসার কিটা আপলোড করা হয়েছে। অন্যান্য যে কোশ্চেন বুকলেটের কোড সেক্ষেত্রে সেম কোশ্চেন থাকবে, একই কোশ্চেন থাকবে, কিন্তু কোশ্চেনের যে সিরিয়াল নাম্বার সেটা শুধুমাত্র আলাদা হবে। তাই তোমরা প্রথমত কোশ্চেনটা পড়বে এবং তারপরে সেই কোশ্চেনের আনসারটা মিলিয়ে নেবে। এখানে আরও বলা হয়েছে যে তোমাদের কোশ্চেন বুকলেটের সঙ্গে সঙ্গে আনসার কিটা আপলোড করা হয়েছে এবং ইনভাইটিং কমেন্টস ইফ অ্যানি, যদি কোনো তোমাদের সাজেশন বা অভিযোগ থাকে তাহলে তোমরা সেই কমেন্ট করে সেটা তোমরা জানাতে পারো। তোমাদের অভিযোগ তোমরা কীভাবে জানাবে সেটা এখানে দেখো বলে দেওয়া হয়েছে, কমেন্টস আর টু বি ড্রপড ইন টু দ্য ড্রপ বক্স টু বি কেপ্ট অ্যাট দ্য মেন এন্ট্রান্স অফ দ্য অফিস অফ দ্য বোর্ড অ্যাট DK7/1 Sector 2 সল্টলেক কলকাতা 791 ফ্রম 11 AM টু 5 PM অন অল ওয়ার্কিং ডেজ। অর্থাৎ পর্ষদের যে কলকাতায় যে মেন অফিস, সেই অফিসের মেন এন্ট্রান্স অর্থাৎ মেন গেটে একটা ড্রপ বক্স রেখে দেওয়া হবে, সেই ড্রপ বক্সে তোমরা তোমাদের অভিযোগ বা তোমাদের সাজেশন তোমরা সেই সেখানে ড্রপ করতে পারো বা জমা করতে পারো, এবং সেটা অবশ্যই 7 দিনের মধ্যে, আজ থেকে 7 দিনের মধ্যে, এবং সেটা বেলা 11টা থেকে 5টার মধ্যে, এবং সেটা অবশ্যই ওয়ার্কিং ডেজের মধ্যে হতে হবে, কোনো ছুটির দিনে কিন্তু হবে না। চলো এবারে আমরা কোশ্চেন বুকলেটটা দেখে নিই। দেখো, কোশ্চেন বুকলেটের সিরিয়াল নাম্বার হচ্ছে, কোড নাম্বার হচ্ছে CXN এবং সিরিয়াল নাম্বারটা দেখো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। পুরো কোশ্চেন অর্থাৎ সমস্ত সাবজেক্টের যে কোশ্চেন, সে বাংলা, ইংলিশ, ম্যাথ, সমস্ত সাবজেক্টের কোশ্চেন ওখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত বাংলা ল্যাঙ্গুয়েজ অনের ক্ষেত্রে বেঙ্গলি যাদের সাবজেক্ট তাদের এখানে দেখো পুরো কোশ্চেনটা দিয়ে দেওয়া হয়েছে। এই কোশ্চেনগুলো তোমরা প্রথমত পড়বে এবং তারপরে পরে তোমরা শেষে যে আনসার কী দেওয়া হয়েছে সেই আনসার কীটার সঙ্গে মিলিয়ে নিবে। প্রথমত বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারপরে হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু দেওয়া হয়েছে। তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশের প্রত্যেকটা কোশ্চেন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কোশ্চেনটা পড়বে এবং তারপরে অ্যান্সারটা তোমরা মিলিয়ে নিবে। তারপরে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগিস, এখানেও তোমরা কোশ্চেনগুলো পড়ে মিলিয়ে নিবে। এভাবে সমস্ত সাবজেক্টের দেখো কোশ্চেন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তবে EBS অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে একটা কোশ্চেন, তোমার কোশ্চেন নাম্বার হচ্ছে 144, এই কোশ্চেনটা গঙ্গা নদীর নাম হুগলি নদী হয়েছে, এই কোশ্চেনটা ভুল, অপশানগুলো ভুল দেওয়া হয়েছে। এই কোশ্চেনটা যারা অ্যাটেন্ড করেছে তারা প্রত্যেকে কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। চলো নিচের দিকে আমরা দেখে নিই আনসার কিটা দেখে নিই।
এই দেখো আনসার কি, প্রথমত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অনেক ক্ষেত্রে এদের বাংলা, হিন্দি, উড়িয়া, যার যা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু অ্যান্সারটা মিলিয়ে নিবে। প্রথমত কোশ্চেন নাম্বার ওয়ানের জন্য এ অপশানটা সঠিক হবে বাংলার ক্ষেত্রে, কোশ্চেন নাম্বার টু এর ক্ষেত্রে বি অপশানটা সঠিক হবে, কোশ্চেন নাম্বার থ্রির ক্ষেত্রে বি অপশানটা সঠিক হবে। এরকমভাবে তোমরা তোমাদের বাংলাটা মিলিয়ে নিবে। তারপরে ইংলিশ দেখো, ইংলিশের ক্ষেত্রে দেখো কোশ্চেন নাম্বার 37, মানে এই পার্টিকুলার বুকলেটের কথা বলা হচ্ছে, সিএক্সএন যে বুকলেট সেখানে, সেক্ষেত্রে কোশ্চেন নাম্বার 37, তোমার ক্ষেত্রে কোশ্চেন নাম্বারটা অন্যরকম হতে পারে, সে 38 হতে পারে বা 40 হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে যে 37 কোশ্চেন নাম্বারটা আছে সেই কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু অ্যান্সার এ এবং বি দুটোই কিন্তু সঠিক হবে। তাহলে যারা কোশ্চেন এ, কোশ্চেন 37-এর ক্ষেত্রে এ অপশান করেছে, তাদের এ এ অ্যান্সারটা রাইট হবে এবং বি অপশানটা কিন্তু রাইট হবে। এভাবে তোমরা চাইল্ড সাইকোলজি, তারপরে ম্যাথমেটিক্স, তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্স, দেখো কোশ্চেন নাম্বার 144 দেখো মার্কস অন অ্যাটেম্প্ট, অর্থাৎ কোশ্চেন নাম্বার 144 যারা অ্যান্সার করেছে, যারা অ্যাটেম্প্ট করেছে, তারা প্রত্যেকে কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। এই আনসার কি তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা এই আনসারকে ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের ফাইনাল রেজাল্টের ব্যাপারে বলে রাখি, তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তোমরা ধরে রাখতে পারো যে আগামী এক সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং ইন্টারভিউ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু করা হবে এবং এবছরে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এই পর্ষদ প্রদত্ত আনসার কি থেকে তোমরা আনসার মিলিয়ে দেখো এবং কার স্কোর কত হচ্ছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।